যেদিনই তুমি খুব তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করবে সেদিনই কোনো না কোনো কারণে দেরি হয়ে যাবে। আমার শ্বশুরবাড়িতে 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এক পার্বণ হলো আজকে মনসা পুজো। আর মনসা পুজোর জন্য সমস্ত বাজারটা হাত তো বাবাই কমপ্লিট করেছে, কিন্তু পুজোর দায়িত্ব তো মার আর আমার, তো সেগুলো এবার মা আর আমাকে মিলে করতে লাগবে। আমাদের মনসা থান হচ্ছে উঠোনে, তো সেখানে এবার সমস্তটা কাটাকুটি করে বয়ে বয়ে নিতে লাগবে। সকাল সকাল উঠে যতই ভেবেছিলাম খুব তাড়াতাড়ি করে করার চেষ্টা করবো, কিন্তু কোনো না কোনো কারণে দেরি হয়ে যায়। মানে আজকে রোদ দেখে সমস্ত কাচাকুচিগুলো কমপ্লিট করলাম, তারপরে ঘরে কাজবাজ করে আর পুজোর দিন আগে ঘরদুয়ার না মুছে কি ফল কাটতে চলে যাব, তাই ঘরদুয়ার মুছে পরিষ্কার করে সেইটি মুছে স্নান করে নিলাম, আর পরে নিলাম একটা নাইটি। এখন আর শাড়ি পরবো না, কেন কি ঠাকুরের জন্য সব কাটাকুটি ফল টল ওগুলো জোগাড় করতে গিয়ে এই নাইটিটা পরেই করবো। সমস্তটা হয়ে গেলে তারপরে এসে আমি শাড়িটা পরবো। আর ঠাকুরমশাই কিন্তু আসবে 10টার সময়, আর আমাদের ঠাকুরমশাই 10টা মানে 10টা 10টা 5ও হয় না, তাই দেখো এদিকে চলে এসেছি। আর এদিকে মা আর আমার বরমশাই ও আগে স্নান করে নিয়েছে, ওরা সবাই এই যে নিচে সব নামিয়েছে। এইবার কাটাকুটি করতে হবে, পুজোর জোগাড় করতে হবে, প্রদীপ সাজাতে হবে, অনেক কাজ থাকে। পুজোতে তো আর কিছু বাদ দেওয়া যায় না, সমস্তটাই কমপ্লিট করতে লাগে। মা প্রথমে নিয়ে বসেছে ঝামেলার কাজ, সেটা হচ্ছে তাল। মনসা পুজোর তোমরা সবাই জানো যে তাল লাগে, তো এই তালটা না ভীষণ ভালো ছিল, বিশাল বড় একটা তাল নিয়ে এসেছিলো আমার বর, তো সেটাকেই মা এখন এবার তালটা কেটে নিচ্ছে। কারণ তালটা যদি আমি কাটতে বসি তাহলে ওদিকে ফল টল কাটা হবে না, নৈবেদ্য সাজানো হবে না, কিছুই হবে না, প্রদীপ সাজানো হবে না। তো মা এদিকে বসে গেছে তালটা নিয়ে, আর আমি ওদিকে চলে যাব ফল টল কাটতে। তার আগে আমি একটু গামলায় করে জল টল সব নিয়ে আসছি ঠাকুর ঘর থেকে, কেন ফল টলগুলো ধোয়াই রয়েছে, কিন্তু একটা ফল কাটার পর বটি বটি ধুয়ে তারপর আমি আর একটা ফল কাটি, নাহলে না অন্য ফলের মানে রস বা কষ ভাবটা অন্য ফলে আবার গিয়ে লেগে যায়, এতে ফলগুলো কালো হয়ে যায়। তাই আমি প্রথমে গামলায় করে একটু জল নিয়ে আসি, জল নিয়ে এসে তারপরে আমি কাটবো। আর এদিকে দেখো মা বড় একটা গামলায় সমস্ত ফল ধুয়ে রেখেছে, এই যে রয়েছে বাতাবি লেবু, আম, আপেল, শসা, পেয়ারা, নাশপাতি, ওদিকে রয়েছে ওই যে আনারস, কলা, সমস্তটা রয়েছে। এবার আমি আরও এর মধ্যে অনেক রকম ফল ছিল আমি তোমাদের দেখাতে পারিনি, তো বাবা আবার টুকটাক করে নিয়ে আসছিলো, সেইগুলোকে সব ধুয়ে ধুয়ে কাটতে হচ্ছিলো। ঠাকুরমশাইয়ের জন্য ওদিকে ভুজি সাজাতে হবে, এদিকে ফল, আমরা যেহেতু ঠাকুরমশাই কোনো ফল টল খায় না তাই কী করি গোটা ফল আমরা ধরে আমরা একটা ভুজির মধ্যে দিয়ে দিই। এদিকে মুগ ডাল চাল এগুলোকে সব সাজিয়ে নিচ্ছিলাম ভুজির জন্য। আর এদিকে সমস্তটা জোগাড় করে উঠানে আমরা মনসার থানে তুলে দিয়েছি, এই হচ্ছে আমাদের মনসার থান। তারপর দেখো শাড়ি পরে নিয়েছি, এই ছাপা শাড়িটা পরে নিলাম, এটা আমার বোন আমাকে দিয়েছিলো এই ছাপা শাড়িটা। বোনের ছেলে যখন কার্তিক পুজো হয়েছিল তখন আমি পুজোতে যখন বসেছিলাম তখন বোন আমাকে এই নতুন ছাপা শাড়িটা দিয়েছিল, মানে এটা আমাদের বাড়িতে গিয়ে কিনে দিয়েছিল। আর এই যে হচ্ছে আমাদের মনসার থান, আমাদের ঘটে পুজো হয়, আর এই হচ্ছে আমাদের তুলসীর থান দেখো উঠোনে। তো এই যে মনসা ঠাকুরমশাই চলে এসেছেন, মা মনসা এখন পুজো শুরু হয়েছে, ঠাকুরমশাই এসে সমস্তটা জোগাড় করলেন, কেন ঠাকুরমশাইও জোগাড়ে অনেক কাজ থাকে। এদিকে পঞ্চপ্রদীপটা আমি যেহেতু এখানে একটু ভিডিও করছিলাম তাই আমার বরকে বললাম যে পঞ্চপ্রদীপটা একটু তুমি সাজিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ ওদিকে যে সব দুধকলা ডালা কয়েকটা জমা হয়েছে, এদিকে ফল মিষ্টি ফুল টুল দিয়ে সমস্তটা কিছু দিয়ে আমাদের পুজো শুরু হয়। আর আমার শ্বশুরবাড়িতে একটাই নিয়ম হচ্ছে, সেটা কি জানো তো, যে আমাদের না ছোলা ডাল মাখা খেতে লাগে এই মনসা পুজোতে। মানে এক এক পুজোতে এক, যেমন সরস্বতী পুজোয় দই খই মাখা জোড়া ইলিশ আছে, তেমনি এই মনসা পুজোয় কিন্তু আমাদের এই যে ছোলা ডাল মাখা। তো মেজো কাকা শ্বশুর আসেনি বাড়িতে, যিনি কাজ করতে আসেন উনি কাজ করছেন এখন, তাই একা তো রেখে আসা যাবে না, তো উনি কী করে কী করবেন, তাই ওনাকে মেজো কাকি শাশুড়ি ওই যে বসে আছেন ওদিকে সেজো কাকি শাশুড়ি, এই যে আমার শাশুড়ি মা, আর ওইদিকে যে বাবা, ওইদিকে হচ্ছে ওই যে পেছনে হচ্ছে সেজো কাকা শ্বশুর, আর মেজো কাকা শ্বশুর আসেননি, উনি একটু পরে আসবেন অঞ্জলি দেওয়ার সময়। তো পুজো টুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপর আমাদের কুলোয় করে ঘট মাথায় নিয়ে গিয়ে বসাতে লাগে। তো এবার বাবা বললো আমি নেবো না, আমার তো বয়স হচ্ছে, এবার থেকে তুই নিবি। তাই আমি বড় বললো আমি পাঞ্জাবি টাঞ্জাবি কিছু পরিনি, তো বাবা বলে কিছু হবে না তুই এইভাবে নে। তো এইভাবে ও ঘট মাথায় করে নিল, তারপরে আমরা মনসার থানে প্রসাদ মেখে সবাইকে প্রসাদ বিতরণ করে দিয়ে তারপরে এই যে চলে আসলাম ঘরে। এইবার আমার বড় আমাকে তাই বলছিল যে অনেকদিন পরে তুমি ছাপা শাড়ি পরেছো, সেই বিয়ের পরে যখন প্রথম প্রথম ঘরে ছাপা শাড়ি পরতে। তো এই কথাটা বলতে আমি বললাম যে তুমি এরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরনি তাহলে তো মনে হতো যে নতুন বিয়ে ভাবি। বলছে হ্যাঁ তোমাকে পুরো সেই নতুন বউয়ের মতোই লাগছে শাড়িটা পরে। তো বরের শরীরটা ভালো না, কেন না প্রতিদিনই বাইকে করে বেরোনোর একটা কাজে প্রতিদিন বৃষ্টিতে ভিজছে, আর এদিকে চোখ টোকগুলো ফুলে রয়েছে, আর চোখের ডাক্তারও দেখাতে হবে, চোখটা ভীষণ চুলকাচ্ছে। তো এবার দেখো পুজো টুজো কমপ্লিট হয়েছিলো, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছি, এই সন্ধ্যাবেলা আমি ছোলা মাখাটা খাইনি, তুলে রেখে দিয়েছিলাম, বোন আসবে বোনের সঙ্গে খাবো বলা, এটা আমরা দুই বোনে একসঙ্গেই খাই, খুব ভালো লাগে খেতে। বোনের ছেলের শরীরটা খুব খারাপ তাই সকালবেলা আসতে পারেনি,
এই বিকালবেলা এসেছে। তো এখন দুই বোনের নিয়ে দেখো বসে গেছে, এই যে নারকেল কুচি দেওয়া ছোলা ডাল কলা সব দিয়ে গুড় দিয়ে এটা মাখা খেতে হয়। তো এই ছিল আজকে আমার ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কাদের কাদের বাড়িতে মনসা পুজো হয় আর এই নিয়মটা আছে ছোলা ডাল মাখা খাওয়া, তো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো টাটা বাই, বেশ দেখা হবে নেক্সট ভিডিওতে।